হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র যারা আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুমায়ুন ফরিদি, 13 ফেব্রুয়ারি 2012 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 59 বছর মাত্র। রাজীব 14 নভেম্বর 2004 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 52 বছর মাত্র। মিজু আহমেদ 27 মার্চ 2017 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। নাসির খান 12 জানুয়ারি 2007 সালে মারা যান এবং তার মৃত্যুকালে বয়স ছিল 47 বছর মাত্র। মহানায়ক মান্না 17 ফেব্রুয়ারি 2008 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 43 বছর মাত্র। নায়ক জসিম 8 অক্টোবর 1998 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 48 বছর মাত্র। 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ 6 সেপ্টেম্বর 1996 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সালমান শাহর বয়স ছিল 24 বছর। সুবেল চৌধুরী 18 সেপ্টেম্বর 1996 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স ছিল 35 বছর। জাম্বু 3 মে 2004 সালে মারা যান এবং জাম্বুর বয়স ছিল মাত্র 60 বছর। এটিএম শামসুজ্জামান 20 ফেব্রুয়ারি 2021 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 79 বছর। শাহিন আলম 8 মার্চ 2021 সালে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 58 বছর। অমল ঘোষ 23 জানুয়ারি 2012 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স ছিল 70 বছর। সাদেক বাচ্চু 14 সেপ্টেম্বর 2020 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণকালে তার বয়স ছিল 65 বছর। বাংলাদেশি সিনেমার কমেডির কিং অভিনেতা দিলদার 13 জুলাই 2003 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স ছিল 58 বছর। গোলাম মোস্তফা 20 ফেব্রুয়ারি 2003 সালে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণকালে তার বয়স ছিল 68 বছর। জাফর ইকবাল 8 জানুয়ারি 1992 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকালে তার বয়স ছিল 41 বছর। নায়ক ফারুক 15 মে 2023 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকালে তার বয়স ছিল 75 বছর। তারা বেঁচে আছেন আমাদের মাঝে উজ্জ্বল নক্ষত্র হয়ে তাদের অভিনয়ের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।